আজ আমি তৈরি করব বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডাল রান্না করবার জন্য কি কি প্রয়োজন। এখানে লাগছে 150 গ্রাম মুগের ডাল, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, আর লাগছে সর্ষের তেল, 1/2 চা চামচ ঘি, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গোটা জিরে, 2 তেজপাতা, মিডিয়াম সাইজের 1 কুচানো পেঁয়াজ, আর লাগছে ঝালে স্বাদ বুঝে 2 কাঁচা লঙ্কা, 1 শুকনো লঙ্কা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। ডালটা শুকনো তাওয়ায় ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে রেখে হালকা করে ডালটা ভেজে নেব, যতক্ষণ না ডালটা থেকে সুন্দর একটা গন্ধ আসছে। যেহেতু এটা বিয়েবাড়ি স্টাইলে ডাল রান্না হচ্ছে, তাই ডালটা হালকা ভেজে নিচ্ছি। ভাজবার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই ফ্লেমে না থাকে, কেননা মুগের ডালটা বেশি ভাজা হয়ে গেলে ডালের স্বাদটা একেবারেই ভালো আসবে না, আর ডালটা সিদ্ধ হতেও বেশি সময় নেবে। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। এখানে 500 ml জল গরম করে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করবার সময় আমি এখানে জলের পরিমাণটা বেশি দিলাম, কেননা এরপরে ডালে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আর আপনারা চাইলেও প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ডালটা সিদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারের থেকে কড়াইয়ে সিদ্ধ করলে ডালের স্বাদটা ভালো আসে। ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে এসছে। এবারে ডালের কাটা দিয়ে ডালটা ঘেঁটে নিচ্ছি, যেন ডালটা আরও ভালোভাবে মিশে যায়। ডালটা নামিয়ে নেব। তার 2 মিনিট আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ডালের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা এপিট ওপিট কড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম। ওই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। তেলের মধ্যে লঙ্কা তেজপাতাটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জিরে। আর দিয়ে দিলাম মৌরি। ফোড়নের মধ্যে যদি জিরে আর মৌরিটা একসাথে দেওয়া হয়, তাহলে তৈরি করা ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা দিলে ডালের স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। দিয়ে দিলাম আদা বাটা। আদাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, আর এই কষাতে কষাতে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেহেতু বিয়েবাড়ি স্টাইলে ডাল রান্না হচ্ছে, তাই পেঁয়াজটা কিন্তু দিতেই হবে। পেঁয়াজটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা কষাবার সময় যদি মনে হয় যে মশলাটা তলে লেগে যাচ্ছে, তাহলে আমরা এখানে সিদ্ধ ডালের জলটা অল্প ব্যবহার করতে পারি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এই সব কিছুকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবশেষে মাছের মাথা। মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি।
মশলাটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলার পরিবর্তে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। এরপর ডালটা নেড়ে চেড়ে আরও দু মিনিট মতো হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। এই ডালটা পাতলা হয় না, ঘনই হয়। নুনের স্বাদটা ঠিক আছে কিনা একবার দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল।